ডেটা সায়েন্স অপশনাল ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আজকে আমরা আলোচনা করব তোমাদের WBCS পরীক্ষার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এবং বিশেষ করে ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্টে এখন যে কম্পেয়ার করে প্রশ্নগুলি দেওয়া হয় বা প্রত্যেকটা প্রশ্নের শেষে তোমার একটা ভিউ চাইবে সেই সম্পর্কিত একটি প্রশ্ন এবং সেই প্রশ্নটি গণতন্ত্র সম্পর্কে। দেখো গণতন্ত্র কি, গণতন্ত্রের বৈশিষ্ট্য এগুলো সব আমরা জানি, আর গণতন্ত্রের এই যে ভবিষ্যৎটা কি, ভারতবর্ষে গণতন্ত্র ঠিক কতটা সাফল্য পেয়েছে তার সাপেক্ষে তোমার যে ভিউ সেটা দাও। তো এইরকম প্রশ্ন যদি দেয় তো সেই অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই আলোচনায় প্রথমেই আমরা খুব সংক্ষিপ্তভাবে জানবো কি যে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী কীগুলি কী কী। দেখো গণতন্ত্র পড়েছো, গণতন্ত্রের বৈশিষ্ট্য পড়তে গিয়ে অলরেডি গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, সেই জন্য সংক্ষেপে আমরা বলতে পারি। দেখো গণতন্ত্রের সাফল্যের শর্তাবলীর মধ্যে প্রথমেই যেটা চলে যে জনগণকে গণতান্ত্রিক হতে হয় রাষ্ট্রে, অবশ্যই সার্বজনীন শিক্ষা রাষ্ট্রে থাকবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্থানীয় স্বায়ত্ত শাসন থাকবে, অলরেডি সব কিন্তু আমরা জেনেছি, শুধু আমি প্রশ্নটার উত্তর কিভাবে লিখতে যাব তার আগে এই বিষয়গুলি আমাদের মাথায় নেওয়া জরুরি। পরীক্ষার হলে যদি দেয় লিখিত সংবিধান থাকবে, একটি নিরপেক্ষ আদালত বা বিচার ব্যবস্থা থাকে এবং অর্থনৈতিক সাম্য থাকবে, সহিষ্ণুতা থাকবে, রাজনৈতিক দলের অস্তিত্ব এবং প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বা প্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থা, তো এগুলি সমস্তটাই ডিটেলসে তোমরা গণতন্ত্রের বৈশিষ্ট্য যখন আমি আলোচনা করেছি বলে দিয়েছি এবং তোমরা অলরেডি সেটাকে রিক্যাপ করে নিতে পারো, মনে করে নিতে পারো যে কোন কোন কথাগুলি তার সঙ্গে জোড়া ছিল। এইবার আমরা বলছি যে এখানে প্রশ্নটা তৈরি কোথা থেকে হচ্ছে, আন্তর্জাতিক মহলে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনেকেই সন্দিহান প্রকাশ করেন, তার পেছনে কতগুলি কারণ রয়েছে। এক তো জনগণ একেবারে নির্লিপ্ত রাজনৈতিক যে ধ্যান ধারণা সেগুলি সম্পর্কে, কারণ সমস্ত কিছু জানার পরেও অনেক শতাংশ মানুষ তারা এই যে রাজনীতি সেই রাজনীতিতে একদমই আগ্রহী নন, তাদের ব্যক্তিগত জীবনে বেশি আগ্রহী হয়ে থাকেন সাধারণত, সেই জন্য জনগণের নির্লিপ্ততা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে ধন বৈষম্য, কিন্তু এই যে গণতন্ত্রের আসল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক সাম্য স্থাপন করা, কিন্তু এই অর্থনৈতিক সাম্য এখন মূলত বেশিরভাগ গণতান্ত্রিক দেশে এখনও পর্যন্ত বহু ক্রোশ বহু মাইল দূরেই রয়েছে সমস্ত দেশগুলি। তো ধন বৈষম্য এই কারণে দেখবে, সেই যে আমরা বলি জনগণের, জনগণের জন্য, জনগণের দ্বারা শাসন, তার পরিবর্তে এখন মূলত বলা হয় ধনীদের, ধনীদের জন্য, ধনীদের দ্বারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এখন ব্যঙ্গ করা হয় এই বলে। এবার দেখো সুনাগরিকত্বের অভাব আর তারপরে দুর্নীতি, এই যে বিষয়গুলি এগুলি কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। তো এই যে প্রসঙ্গগুলো যখন তোমার প্রশ্ন হিসেবে যদি দেয় যে চিরাচরিত প্রশ্ন আসেনি, এই যে গণতন্ত্র, গণতন্ত্রের সাফল্য সম্পর্কে লেখো, ভারতবর্ষে গণতন্ত্রের ভবিষ্যৎ, ভারতবর্ষে গণতন্ত্র কতখানি সাফল্য পেয়েছে, এই বিষয়গুলি সম্পর্কে এই সমস্ত টপিকগুলি তোমাদের লাগবে এবং এর উপরে ভিত্তি করে তুমি তোমাদের উত্তরটাকে তুমি বা তোমরা তোমাদের উত্তরটাকে সাজাতে পারবে। নেক্সট দেখো ভারতে সাফল্যের শর্তাবলীগুলি কতটা আছে। দেখো ভারতে স্বাধীনতার পরে ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য উদ্যোগী হয় সংবিধান প্রণেতাগণ, তৎকালীন নেতৃবর্গ। এবার এই যে ভারতবর্ষে গণতন্ত্রের সাফল্যের যে শর্তাবলীগুলি সাধারণত গণতন্ত্রে উল্লেখ করা হয় তার বেশিরভাগই ভারতবর্ষের সংবিধান দ্বারা স্বীকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। তার মধ্যে দেখো সার্বজনীন ভোটাধিকার, মৌলিক অধিকার, বহুদলীয় ব্যবস্থা, অর্থনৈতিক সাম্য, জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, নিরপেক্ষ যে বিচার ব্যবস্থা, এই সমস্ত শর্তাবলী গণতন্ত্রের, ভারতবর্ষের যে গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে সংবিধান দ্বারা স্বীকৃত, অর্থাৎ সমস্ত শর্তাবলী রয়েছে। কিন্তু তারপরেও ভারতবর্ষে গণতন্ত্র ঠিক কতটা সফল সেইটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা এখনও সন্দেহ প্রকাশ করেন এবং সেই সন্দেহের পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে এবং সেই যুক্তিগুলি আলোচনা করলাম। এইভাবে তোমরা তোমাদের পয়েন্টগুলিকে সাজাবে। আমি একদম বারবার বলেছি যে অংশগুলি আমরা পড়ছি সেটা কিন্তু খুব সহজ, শুধু একবার বা দুবার যদি তোমরা ভালোভাবে এই যা বলেছি এটা শুনে নাও, আর বোর্ড থেকে যদি তোমরা স্ট্রাকচারটাও বানিয়ে রাখো তাহলে যা প্রশ্ন দেবে দেখবে একদম পরীক্ষার হলে বসে প্রপার পয়েন্টগুলি তোমার মাথায় চলে আসছে এবং সেই পয়েন্টগুলি কিন্তু চাইছে এবং শেষের অংশ ওই জন্য জোড়া থাকে, এক্সপ্লেইন ইয়ার ভিউজ, আর্গিউজ ইয়ার আনসার, এই কথাগুলি দেওয়া থাকে। দেখো তাহলে ভারতবর্ষে গণতন্ত্রের
সাফল্য সম্পর্কে সন্দিহান অনেক রাষ্ট্রবিজ্ঞানী এবং তার পেছনে যে কারণগুলি বিদ্যমান, সবার আগে যে কারণটা উল্লেখ করতে হয়, দেখো ভারতবর্ষের নিরক্ষরতার হার। প্রথমেই আমরা বলেছিলাম যে সার্বজনীন শিক্ষা জরুরি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এই যে ভারতবর্ষে সার্বজনীন শিক্ষার প্রসার আজও হয়নি, 2011 সালের যে জনগণনা, সেই জনগণনা অনুযায়ী অফিসিয়ালি 77.84% হচ্ছে সাক্ষরতার হার, কিন্তু আসলে এর থেকে অনেকটাই এখনো পর্যন্ত নিরক্ষর বলে মনে করা হয় বেসরকারি হিসেবে। অর্থাৎ যদি আমরা এই ডাটাটাকেও ধরে নিই, তাতেও 25% মানুষ এখনো নিরক্ষর, অর্থাৎ সার্বজনীন শিক্ষার প্রসার হয়নি। অথচ এই যে আমরা জন স্টুয়ার্ট মিলের কথা জানি, এই মিল একটি বক্তব্য রেখেছিলেন যে সাধারণত সার্বজনীন ভোটাধিকার করার পূর্বে, আমি ভোটাধিকার, সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয়েছে ভারতবর্ষে, এই সার্বজনীন ভোটাধিকারের পূর্বে দরকার সার্বজনীন শিক্ষা, অথচ ভারতবর্ষে সেই সার্বজনীন শিক্ষার প্রসার নেই এখনো পর্যন্ত, সেই জন্য একটা সন্দেহ প্রকাশ করেন। দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এই যে অসাম্য, সাম্য স্থাপন থেকে ভারত রাষ্ট্র এখনো পর্যন্ত, পূর্বের কথাটাই ব্যবহার করব, বহু ক্রোশ বহু মাইল দূরেই রয়েছে, কারণ এখনো বেসরকারি হিসেব অনুযায়ী প্রায় 50% মানুষ দারিদ্র সীমার নিচে। সরকারি হিসেব অনুযায়ী যদিও আলাদা হিসেব রয়েছে, তোমরা ইকোনমিক্সে পড়ো, যে মোটামুটি এখনো 30% মানুষ, 29% মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে। অর্থাৎ এই যে অল্প সংখ্যক মানুষ, অন্যদিকে দেখি আমরা একটা চিত্র যেমন এটা দেখছি, তেমনি অন্যদিকে আরেকটা চিত্র কি দেখি, খুব অল্প সংখ্যক শিল্পপতি, তারা কিন্তু তাদের মুনাফা, তাদের যে এক কথায় মূলধন, সেইটা আবার কোন দিকে ধাবমান হচ্ছে, একেবারে বলা হয় গগনচুম্বী পথে চলছে। তো এই যে অর্থনৈতিক বৈষম্যর চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে না, ভারতবর্ষের চিত্রে এই কারণে সংশয় আসছে। 3 নম্বর যেটা বলা হয়েছে, রাজনৈতিক নৈতিকতার অভাব। দেখো সব থেকে বড় বিষয় রাজনৈতিক নৈতিকতার অভাব, এই বিষয়টা যখন তোমরা আলোচনা করবে তখন কিন্তু মূল বিষয়টাই দাঁড়ায়। দেখো প্রথম পর্ব যদি দেখি ভারতবর্ষের ইতিহাসের স্বাধীনতার পরে, সেখানে সেই অর্থে শক্তিশালী কোনো বিরোধী দল ছিল না, আর একদম এখন এই সময় যদি দেখি যে বিরোধী দল আছে এবং ভীষণ শক্তিশালী দল, কিন্তু সরকারি দল বলি, বিরোধী দল বলি, সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক যে নিজস্ব দল, সেই নিজস্ব স্বার্থ, দলের স্বার্থ রক্ষার পেছনেই বেশি ছুটে চলেছে। এবং অন্যদিকে এই যে বলা হয় দেশের স্বার্থের আগে রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্যই ছুটছে, তাদের কার্যকলাপ সেখানেই বেসিক্যালি একেবারে নিয়োজিত, যাবতীয় কার্যকলাপ, ভালো মন্দ গুণাগুণ কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে সরকারি দলে যারা রয়েছেন শুধুমাত্র বিরোধী বলে বিরোধিতা করতে হবে, এই প্রবণতাই আমরা এখন ভারতবর্ষে সব থেকে বেশি দেখতে পাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল আবার একেবারে প্রথম পর্ব থেকেই আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করে এসেছি যে সাম্প্রদায়িক রাজনীতি করছে। তো গণতন্ত্র কোথাও না কোথাও এই সমস্ত কিছুর চাপে চাপা পড়ে যায়। তো এই হচ্ছে মূলত পরবর্তী যে কারণ। এবং তারপরে আমরা যেটা উল্লেখ করব সেটা হচ্ছে দক্ষ এবং বিচক্ষণ নেতার অভাব। দেখো এইটা তো বড় প্রশ্ন আমাদের ভারতবর্ষের রাজনীতিতে তথা বিশ্বের রাজনীতির কথাও যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে নেতার মধ্যে যে সমস্ত গুণাবলী থাকা দরকার, ভারতবর্ষে এত নেতা রয়েছেন কিন্তু সেই নেতার মধ্যে যে গুণাবলী দরকার সেই গুণাবলীর কিন্তু অভাব দেখা যায়। এছাড়া এই যে স্বজন পোষণ, বিদেশি ব্যাংকে টাকা রাখা, বিভিন্ন সম্পত্তি বাড়ানো, নিজের স্বার্থ রক্ষা, দুর্নীতি, এইগুলি বরং নেতার বৈশিষ্ট্য আমরা সব থেকে বেশি পাই। ভারতবর্ষের প্রথম সারিবর্গের নেতৃবর্গ যদি আমরা দেখি, যাদেরকে আমরা প্রতিনিধি নির্বাচন করি, তাদের যদি চরিত্র বিশ্লেষণে যাই তখন দেখি আমরা এক নেতার যে গুণাবলী তার থেকে এই গুণাবলীগুলি বেশি আমরা পেয়ে যাব খুব চটজলদি। অর্থাৎ সকলের শ্রদ্ধেয় নেতা ভারতবর্ষে খুবই কম, এবং সেই কারণেই দেখো আচার্য বিনোবা ভাবে খুব ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে মহাত্মা গান্ধীর পরে সেই অর্থে সার্বিকভাবে শ্রদ্ধা করবেন এইরকম নেতা ভারতবর্ষে জন্মায়নি। যদিও বিতর্কিত, তোমরা তোমাদের ইচ্ছে হলে লিখবে, না হলে লিখবে না, কারণ ভারতবর্ষের অনেকেই আবার গান্ধীজি সাপোর্টার নন, অনেকেই নেতাজি পক্ষের এক বর্গ রয়েছেন। তো সেই যাই হোক, তো এই বক্তব্যগুলো দিয়ে তুমি
তোমার এই পার্টটাকে সাজাতে পারো। দেখো পরের যে অংশটা রয়েছে কুক্ষিগত সংবাদপত্র, একদম জলজন্ত চিত্র তোমাদের সামনে রয়েছে, এটা নিয়ে আমার কিছু বলার অপেক্ষাই রাখে না। তবুও এই যে সংবাদপত্র যদি বলি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র বলে মনে করা হয়, অথচ সেই সংবাদপত্র অর্থাৎ চতুর্থ স্তম্ভ এক জরাজীর্ণ, মূলত সমস্ত যে গণমাধ্যম সেই গণমাধ্যম আজ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে চলেছে এবং চরমভাবে পক্ষপাতিত্ব করে চলেছেন। বিভিন্ন রাজনৈতিক দল যেটা বলাতে চান সংবাদপত্রগুলি বা মিডিয়া বা গণমাধ্যমের যত ধরন রয়েছে সেই মাধ্যমগুলি মূলত রাজনৈতিক দলের কথাটাই বলেন, তাদের নিজস্বতা বলে এখন সেই অর্থে নেই। অর্থাৎ এই যে যে পিলার বলছি আমরা, সেই পিলার আসলে নেই এখন, সেই পিলার এখন ভঙ্গুর হয়ে গেছে। তো এই গেল হচ্ছে কুক্ষিগত সংবাদপত্র, এবং চরম একটি বৈশিষ্ট্য রয়েছে ভারতবর্ষের গণতন্ত্রের সম্পূর্ণ বিরোধী করে, সেটা হচ্ছে ভারতবর্ষের এককেন্দ্রিক যে প্রবণতা। দেখো গণতন্ত্র বা ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্র কাঠামো গৃহীত হয়েছে, সেই যুক্তরাষ্ট্রে কেন্দ্র রাজ্য মিলিতভাবে সরকার থাকে এবং যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য তোমরা সবাই জানো। তো এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারতবর্ষে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেশ কিছু কিছু ক্ষেত্রে আমরা কেন্দ্রিকতা দেখতে পাই। দেখো প্রথম কথা, ভারতবর্ষে যে জরুরি অবস্থা রয়েছে তার মধ্যে রাজ্য জরুরি অবস্থা যদি বিচার করে দেখি সেখানে কেন্দ্রিকতা, কেন্দ্রীয় তালিকা যদি আমরা দেখি সেই কেন্দ্রীয় তালিকায় আমরা দেখি যে পরিমাণটা বেশি রয়েছে, এগুলি সব নির্দেশ করে। এবং সবথেকে সর্বোপরি বড় কথা যেটা, যে কেন্দ্র এবং রাজ্য সম্পূর্ণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিরোধী মতের তারা, মূলত বিরোধী মত মুখ্যত দেখা যায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, সেখানে মতের কোনো সম্পর্ক নেই, তো সহমত নেই। তো এইগুলি মূল কারণ মূলত ভারতবর্ষের গণতন্ত্রকে বা গণতন্ত্রের সাফল্যকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়েছে। এবং এই যে আলোচনা, সেই আলোচনার সাপেক্ষে তোমরা তোমাদের প্রশ্নে যা দেবে সেই মতন করে উত্তর সবরকমভাবে সাজাতে পারবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।